নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে পিকে নতুন করে তিনটে মন্ত্র তিনি দিয়েছেন সেই তিন মন্ত্রে তিনি বলছেন যে বিজেপি কুপকাত হয়ে যেতে পারে অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার কুপকাত হতে পারে এই তিনটে মন্ত্র যদি আমরা ঠিকভাবে গোটা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে করতে পারি প্রথমে আপনারা সকলেই এই বিষয়ে অবগত যে পিকে অর্থাৎ প্রসাদ কিশোর একজন ভোটকুশলী তিনি দু হাজার একুশের পশ্চিমবাংলা নির্বাচনে মমতা ব্যানার্জির পাশে এসে তাকে নির্বাচনী সহায়তা করেছিলেন আর তারপর সে সময় তিনি জনতা দল ইউনাইটেড তার আগে দু হাজার আঠেরো থেকে দু পর্যন্ত তিনি জনতা দল ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন রাজনীতির কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিন্তু তার নিজের একটা লক্ষ্য আছে ভারতবর্ষের রাজনীতিতে তিনি কিছু কন্ট্রিবিউট করতে চান এটাই তার মূল লক্ষ্য রাজনীতি রাজনীতি করার পেছনেটা তার মূল কারণ সে কারণেই তিনি কংগ্রেসের একটা গিয়েছিলেন কংগ্রেসে যোগদান করার একটা পরিকল্পনা করেছিলেন কিন্তু সেটা হয়ে ওঠেনি কোনো কারণে কংগ্রেসের সঙ্গে তার বোঝাপড়া ঠিকমতো গড়ে ওঠেনি ফলে সেখান থেকে ফিরে আসার পর তিনি জনসুরজ বলে একটি দল তৈরি করলেন এবং সেই দল এই মুহূর্তে বিহারে বিধান পরিষদের একজন সদস্য তারা পেলো অর্থাৎ জনসুরজ দল প্রথম এই সংসদীয় নির্বাচনে প্রথম সাফল্য পেলো জনসুরজ দল গঠন করার পর পিকে প্রসাদ কিশোরের নেতৃত্বে সেই প্রশান্ত কিশোর মূলত তিনটে মন্ত্র তিনি দিয়েছেন সেই তিন মন্ত্রেই বিজেপি কুপকাত হতে পারে প্রথম মন্ত্র তার নাম্বার ওয়ান তিনি বলেছেন যে এই নির্বাচন এলো আর সমস্ত শক্তি আমরা সবাই একজোট হলাম এই যে যেমন গতকাল নিশি নীতিশ কুমার কিংবা তেজস্বী যাদব মমতা ব্যানার্জি এক জায়গায় বসে মিটিং করলেন মমতা ব্যানার্জি দৌড়ে যাচ্ছেন উড়িষ্যায় মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের কাছে কিংবা দক্ষিণের স্ট্যালিনের কাছে পৌঁছে যাচ্ছেন কিংবা শিবসেনার সঙ্গে কখনো বসে মিটিং করছেন উদ্ধবের সঙ্গে উদ্ধব ঠাকরের সঙ্গে রকম কিছু বোঝাপড়া দিয়েই নির্বাচন এলেই সকলে মিলে একটা জায়গায় জোট হলেই নেতারা জোট হলেই ভোটটা একজোট হবে এমনটা নয় এক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন এনডিএ বা লেফট ভারতবর্ষের এটা একটা উদাহরণ যে আদর্শের ভিত্তিতে যদি কোনো জোট গঠন করা যায় তবেই সেই জোট শক্তিশালী হয় সেই জোট সাফল্য এনে দেয় এবং সেই সাফল্যটা একটা লং টার্ম সাফল্য থাকে এ এন ক্ষেত্রেও এটা সত্য এবং পশ্চিমবাংলায় এবং কেরল এবং ত্রিপুরাতে বামপন্থীদের যে জোট সেটা কিন্তু এটা একটা তার একটা নিদর্শন হিসেবে তিনি উপস্থাপিত করেছেন পাশাপাশি তিনি কী বলেছেন যে এন ডি এ এবং লেফট একটা আদর্শ ভিত্তিক জোট গঠন করতে হবে যেটার তার একটা দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে তারা এক জায়গায় জড়ো হবে এবং তাদের এক কাছে ধারণা কতগুলো ধারণা পরিষ্কার থাকতে হবে প্রথম ধারণা কী তিনি বলছেন যে এই যে হিন্দুত্বর যে ধারণা এই ধারণাটা পরিষ্কার করতে হবে বিজেপি জয় শ্রীরাম এই যে স্লোগানকে পপুলার করেছে এটা হিন্দুত্ব কমন হিন্দুত্ব অর্থাৎ গরিব হিন্দু বড়লোক হিন্দু মধ্যবিত্ত হিন্দু এই সমস্ত স্তরের হিন্দুত্বের হিন্দুদের কাছে জয় শ্রীরাম স্লোগানটাকে তারা পপুলার করে দিয়েছে প্রথমে ছিল এটা দলের স্লোগান পরে হয়েছে এটা জনগণের স্লোগান এই যে একটা দলের স্লোগানকে দলীয় স্লোগানকে জনগণের স্লোগানে পরিণত করে ফেলা এই কাজটা হচ্ছে না কারণ হিন্দুত্বর এই যে স্লোগান এই স্লোগানকে কাউন্টার করার মতো পাল্টা বিরোধীদের একটা স্লোগান তৈরি করতে হবে এটা তার দ্বিতীয় মন্ত্র এবং এই স্লোগান তৈরি করা তখনই সম্ভব যদি আমাদের কাছে আদর্শগত কোনো তত্ত্ব থাকে বিজেপির কাছে আর এস এর একটা আদর্শগত তত্ত্ব রয়েছে সেই আদর্শগত বুনিয়াদীর ওপর হিন্দুত্বের স্লোগান হিন্দুত্বের একটা কাঠামো তারা তৈরি করেছে যে কাঠামোটা তারা ভারতবর্ষ সমাজে রূপায়িত করতে চায় বা এই কাঠামোকে যদি পরি পাল্টা করতে হয় পরি এই কাঠামোর পাল্টা যদি আপনাকে একটা শক্তি হিসেবে ভারতবর্ষে আত্মপ্রকাশ করতে হয় তাহলে ধর্মনিরপেক্ষতার হিন্দুত্বকে আপনাকে সামনে আনতে হবে এবং সেটা খুব সবলভাবে আনতে হবে খুব জোরের সঙ্গে আনতে হবে এবং সেই ধর্মনিরপেক্ষতার মধ্যে তোষণের যে অভিযোগ বারে বারে আসছে সেই তোষণের অভিযোগকে বাতিল করে দিয়ে সেই তোষণটা যাতে ধর্মনিরপেক্ষতার মধ্যে না থাকে অর্থাৎ এক পেশে ধর্মনিরপেক্ষতা যেন না হয় ধর্মনিরপেক্ষতা যেন সার্বিক হয় সেই সার্বিক ধর্মনিরপেক্ষতাকে সঙ্গে নিয়ে হিন্দুত্বকে সঙ্গে রেখে ধর্মনিরপেক্ষ হিন্দুত্বকে সঙ্গে রেখেই বিজেপি আর এস এসের হিন্দুত্ব কে মোকাবিলা করা সম্ভব কারণ ভারতবর্ষের এই সংস্কৃতির মধ্যে ধর্ম নিরপেক্ষতার উপাদান আছে এটা তিনি বলে বলেছেন যে ভারতবর্ষের এই হিন্দুত্বের সংস্কৃতির মধ্যেও ধর্ম নিরপেক্ষতার উপাদান আছে এবং সেটা যথেষ্ট শক্তিশালী কিন্তু সেটা দুর্বল হয়েছে তোষণের ধর্ম ধর্মনিরপেক্ষতার এই যে একটা সংস্কৃতি ভারতবর্ষের মধ্যে তৈরি করে ফেলেছেন কিছু রাজনৈতিক দল এক্ষেত্রে তিনি সবথেকে বেশি দূষেছেন কংগ্রেস এবং তারপরে বামপন্থীদেরকে যে তোষণ ধর্মনিরপেক্ষতা তোষণের রাজনীতি এই তোষণের রাজনীতি কংগ্রেস এবং তার জন্য বামপন্থীরা দায়ী সুতরাং এই তোষণের এই রাজনীতিকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা প্রকৃত ধর্ম নিরপেক্ষতার শক্তিকে সামনে এনে যদি হিন্দুত্বকে সঙ্গে রাখা যায় তাহলেই বিজেপির হিন্দুত্বকে মোকাবিলা করা সম্ভব এটা হচ্ছে তার দ্বিতীয় মন্ত্র এবং তিনি এটা বলেছেন যে হিন্দুত্বের যে নতুন ডাইমেনশানের কথা তিনি যেটা বারবার বলছেন ধর্মনিরপেক্ষ হিন্দুত্ব ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ হিন্দুত্বের স্লোগানকে সামনে আনতে হবে যদি আমরা সেই ধর্মনিরপেক্ষতা হিন্দুত্বর চেহারাটাকে মডেলটাকে আমরা উপস্থাপিত করতে পারি আমরা যারা জোট করবো তাহলেই নতুন একটা স্লোগান বেরোবে যে স্লোগানটা জয় শ্রীরাম ধোনিকে কাউন্টার করা যেতে পারে জয়শ্রীরাম ধোনির পাল্টা হিসেবে তিনি বলছেন ওরা বিজেপি জয় জয়শ্রীরাম বলল আর আমরা জয় কৃষ্ণ বলতে শুরু করলাম কিংবা জয় মা কালী বলতে শুরু করলাম তাতেই কিন্তু জয় শ্রীরাম ধোনিকে আপনি আনপপুলার করতে পারবেন না ঠিক ওই একই ধরনের স্লোগান দিয়ে আপনি ওই স্লোগানকে আনপপুলার করতে পারবেন না তাহলে আপনার কাছে হিন্দুত্বের যে মডেল ধর্মনিরপেক্ষতার হিন্দুত্বের মডেলকে আগে আপনাকে বুঝতে হবে সেই মডেল তৈরি করতে হবে এটা হচ্ছে তার দ্বিতীয় প্রস্তাব তৃতীয় প্রস্তাব যেটা ভারত মাতা কি জয় এটা তৃতীয়তার সূত্র আমরা নিউটনের তিনটে সূত্র পেয়েছিলাম আমরা এখানে পিকে তিনটে সূত্র পাচ্ছি জোট করতে হবে আদর্শের ভিত্তিতে জয় শ্রীরাম ধ্বনিকে মোকাবিলা করতে হবে হিন্দুত্বের এই স্লোগানকে মোকাবিলা করতে হবে নয়া হিন্দুত্ব বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষ হিন্দুত্ব বাদ দিয়ে এই জয় শ্রীরাম স্লোগানের বিকল্প আর একটা স্লোগান তৈরি করতে হবে এটা হচ্ছে পিকের দ্বিতীয় সূত্র আর পিকের তৃতীয় সূত্র হচ্ছে দেশাত্মবোধের যে স্লোগান ভারত মাতা কি জয় এই যে নতুন ডাইমেনশন তৈরি করেছে ভারতবর্ষ দাঁড়িয়ে এই দেশাত্মবোধের স্লোগানকে মোকাবিলা করার জন্য নতুন স্লোগান দরকার পশ্চিমবাংলায় জয় বাংলার একটা স্লোগান দিয়েছেন কিন্তু সেটা তার দলীয় স্তরে সীমাবদ্ধ বলছেন এই জয় বাংলা স্লোগানটা কখনোই পশ্চিমবঙ্গবাসীর মানুষের কাছেও গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য হয়ে ওঠেনি তাহলে সুতরাং ভারত মাতা কি জয় দেশের দেশাত্মবোধের যেই স্লোগান এই দেশাত্মবোধের আইডিয়াটা এই রেজিমেন্টেড আইডিয়াটা যেটা বিজেপি ভারতবর্ষের ওপর চাপিয়ে দিচ্ছে সেটা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে তার বিরোধটা কোথায় এটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটাকে নিয়েই মানুষের কাছে যেতে হবে এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতেই আমরা আরেকটা দেশাত্মবোধের আরেকটা নতুন মডেল হাজির করতে পারব যে মডেলটা ভারতবর্ষের মানুষ গ্রহণ করতে পারে সেই মডেলকে দিয়েই নদীকে মোকাবিলা করা যাবে সুতরাং মোদীকে মোকাবিলা করতে গেলে আপনাকে এক দুই তিন তিনটে সূত্র পিকের তিনটে সূত্র একটা হচ্ছে জোট হবে আদর্শের ভিত্তিতে সূত্র নাম্বার ওয়ান সূত্র নাম্বার টু শ্রীরাম ধ্বনির বিকল্প নতুন হিন্দুত্বের মডেল নাম্বার তিন নতুন ধর্ম জাতীয়তাবাদের মডেল এই তিনটে মডেল দিয়েই মোদীকে মোকাবিলা করতে হবে মোদীকে এর বাইরে কোনো মুখসূত্র দিয়ে মোকাবিলা করা সম্ভব নয় অর্থাৎ জাতীয়তাবাদের স্লোগানকে দিয়েই জাতীয়তাবাদকে মোকাবিলা করতে হবে কিন্তু সেটা নতুন জাতীয়তাবাদের স্লোগান হবে ধর্মনিরপেক্ষ ধর্ম ধর্মের যে হিন্দুত্ববাদের যে স্লোগান জয় শ্রীরাম সেই হিন্দুত্ববাদের স্লোগানকে হিন্দুত্ববাদের স্লোগান দিয়েই মোকাবিলা করতে হবে কিন্তু সেটা নতুন মডেল হবে হিন্দুত্ববাদের আর জোট হবে যারা এই মডেলকে মোকাবিলা করবে তাদের মধ্যে জোট হতে হবে এই আদর্শের ভিত্তিতে যে নতুন মডেলটা নিয়ে ভাবা হচ্ছে সেই নতুন মডেলটাই হবে তাদের কাছে আদর্শ সেই আদর্শের ভিত্তিতে যদি আমরা অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হতে পারি তবেই নরেন্দ্র মোদীকে মোকাবিলা করা সম্ভব নচেত অপরাজেয় বিজেপি হয়ে থাকবে এটা তার এই মুহূর্তের ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের কাছে প্রস্তাব এখন আমাদের দেখতে হবে যে পশ্চিমবাংলায় ভারতবর্ষে দুয়ারে লোকসভা নির্বাচন আর এই সেই লোকসভা নির্বাচনের প্রাককালে আজকে মাত্র আর কয়েক মাস মাত্র বাকি লোকসভা নির্বাচনের দশ এগারো মাস বাকি সেই এগারো মাসে দাঁড়িয়ে এই পিকের সূত্র কতটা ফলপ্রসূ হয় বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা কতটা মান্যতা দেয় এই সূত্রকে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্ন আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার ইভিএম নিউজ আপনার কথা বলে